হাই গাইস, স্কুল জীবন শেষ করার এতগুলো বছর পরে আবার স্কুলে ঢুকছি। সত্যি কথা বলতে, প্রাক্তন হিসেবে যখন স্কুলের গেটটা দিয়ে ঢুকছিলাম, স্মৃতিপটে অনেকগুলো বছর পিছনেই চলে গেছিলাম। এটা হচ্ছে আমাদের স্কুল বিল্ডিং, এখন যেন সব কিছুই রঙিন লাগছে। এপাশে রয়েছে আমাদের হোস্টেল। রাস্তা দিয়ে এগোতে এগোতে কত যে স্মৃতি, খুনসুটি, রাগারাগি, অভিমানের কথা মনে পড়লো, সে আর কি বলি। তবে আজকে এসেছি একটা অনুষ্ঠানে, শ্রীমতী আভা মাইতির জন্ম শতবর্ষ অনুষ্ঠান। প্রতিষ্ঠাতার মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলো। এখানে অনেক বিদগ্ধ জ্ঞানীগুণীজনের ভিড় হয়েছে আমাদের অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানটি চলছে, এই অডিটোরিয়ামে কত যে অনুষ্ঠান করেছি তার ঠিক নেই। ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাই। এই মুহূর্তে আমিও এই কমিটিতে রয়েছি এবং তার প্রস্তুতির কাজে লেগে পড়েছি। মঞ্চে অনুষ্ঠান চলছে, আভা মাইতি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এরকম একজন জ্ঞানী মানুষের গ্রামে জন্মাতে পেরে গর্ব অনুভব করছি। এসেছেন মন্ত্রী অখিল গিরি, আর মন্ত্রী থাকা মানে সাংবাদিক তো আসবেই। চললো একটু ফটোশুট, দেখা হবে পরের ভিডিওতে। বাই।